নদিয়া জেলার তেহট্ট মহকুমা হাসপাতালে এক প্রসূতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধ। হাসপাতালের সুপারকে বদলি করার চক্রান্তে চিকিৎসায় গাফিলতির অভিযোগেই রোগীর মৃত্যু বলে দাবি স্থানীয়দের। অভিযোগের তির কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে। অভিযোগ, সুপারের নাম দুর্নাম করতেই হাসপাতালে একাংশে ডাক্তার ও নার্সদের অবহেলায় চক্রান্তের জেরে রোগীর মৃত্যু হয়। সহজাত সন্তান জীবিত থাকলেও মৃত্যু হয়েছে প্রসূতের। প্রসব যন্ত্রণা নিয়ে পাথরঘাটার বাসিন্দা এক গর্ভবতী মহিলা গত রবিবার হাসপাতালে ভর্তি হন। অভিযোগ, যন্ত্রণায় ছটফট করলেও গুরুত্ব দেয়নি কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। পরিবারের পক্ষ থেকে বারবার রোগীর সিজারের কথা বললেও কর্ণপাত করেননি তারা। অবশেষে সাধারণ ডেলিভারি হয়। এরপর প্রচন্ড রক্তক্ষরণের পর অবশেষে প্রসূতি মারা যান। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রসূতির পরিবারের লোকজন হাসপাতালের আসবাবপত্র, চেয়ার টেবিল ওলটপালট করে দেয় এবং মালিয়াপোতায় কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে রাখে। তারপরে খোঁজ খবর নেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যাবেলা আমি নিজে ফোন করেছিলাম এই পেশেন্টের যে লোক এখানে ছিল তাদের কাছে। ওরা বললো দুবার নিয়ে গেছে, তো এখনো হয়নি, একটু দেরি হবে বলছি। তো ডাক্তারদের তো বোঝা উচিত ছিল যে এই পেশেন্ট যখন হাঁপসিয়ে যাচ্ছে, বাচ্চা হেঁপসিয়ে যাচ্ছে, তখন তার পরিষেবাটা তাকে সিজার করা, তা সেই সিজারটা যদি টাইমে না করি পরে যদি করা যায় তা তার কি মূল্য থাকে। এই পরিস্থিতি সকালবেলা আমরা শুনছি, এখান থেকে খবর গেল যে পেশেন্ট মারা গেছে। বাচ্চা ভালো আছে, পেশেন্ট মারা গেছে। পেশেন্ট কি করে মারা গেল? পেশেন্ট যখন মারা যাচ্ছে তখন তাকে তো অন্তত সেবা দেওয়া দরকার ছিল ডাক্তারদের। মানে যে প্রসূতি ভর্তি ছিল, গর্ভবতী ছিল, তখন তিনি বলেছিলেন যে হাঁপসিয়ে যাচ্ছে, মানে শরীরটা খারাপ করছে, সিজার করে নাও। পেশেন্ট নিজে বলেছে যে আমাকে সিজার করে দেওয়া হোক, সিজার করে দেওয়া হোক। চিকিৎসক ছিলেন যার বলেছে সিজার করা উচিত ছিল। আর একটা বাচ্চা পেটের মধ্যে যখন প্রসব বেদনা ওঠে, সে কতক্ষণ পেটের মধ্যে থাকতে পারে? সে তো যন্ত্রণায় ছটফট করে, সে তো হাঁপসিয়ে যাবে, তারও তো জীবনের রিস্ক। সে পৃথিবীর আলো দেখবে কি করে? আলোটা দেখতে পাবে ডাক্তারদের ত্রুটিতে, সিস্টারদের ত্রুটিতে। এই তার চিকিৎসা করছিলেন জানেন? না। আচ্ছা, আপনি পেশেন্টের কে হন? আমার পাশের বাড়ির ব্লাডের বোতল চুরি করে বেঁচেছে, এই সুপার তাদের ধরেছে। বাকি স্টাফদের সমস্যাটা কি জানেন? এই সুপার থাকলে তারা ডিউটিটা পরিপূর্ণ করতে হচ্ছে, মানুষের পরিষেবাটা দিতে হচ্ছে। আমরা তো জানি সুপার আসার আগে কি পরিষেবা ছিল আর সুপার আসার পরে আমরা কি পরিষেবা পাচ্ছি এখানে। ঠিক আছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।